Hi friends, আজকে আমি ঘরের কাজ করব, কি কি করব আপনাদেরকে দেখাবো। আর আমি ভালো আছি, আপনারা কেমন আছেন জানাবেন কমেন্টে। আমি এখানে কাজটি করে নিব, এখন আমি কান করি নিই, কান করার আগে বাসি কাম করে ছেড়ে নেব। সবার প্রথমে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। এবার আমি ঘরটা মুছে নেব। এরকম ঝাড়ু দেওয়া মোছা হয়ে গেছে, আর একটা রুমে যাব ঝাড়ু দিতে জন্য। এই রুমটা ঝাড়ু দিয়ে নেব আমি এখন।
এই রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আমি এবার মুছে নেব। এবার আমার ঘর মোছা হয়ে গেছে গা, উঠানটা আগে ঝাড়ু দিয়ে নিয়েছি আমি, এখন আমি স্নান করতে যাব গে। আমি এখন স্নান করে আসব। আমার মেয়ে এখন ঘুমের দিকে উঠেছে বুঝি। হাই ফ্রেন্ডস, আমার স্নান হয়ে গেছে গা, এবার আমি রান্নাঘরে চলে যাব। দেখুন আমি কি রান্না করব আজকে। পাটাটা বেটে নিচ্ছি আমি, জিরাটা বেটে নেব, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা বেটে নেব, আদাটা বেটে নেব। লবে আমার মশলাগুলো বাটা হয়ে গেছে গা, আমি চানার ডাল তরকারির মতন বানাবো। আমি এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসাই দিয়েছি। আজকে বৃহস্পতিবার, নিরামিষের জন্য রিফাইন তেল দিব, মিঠা তেল দিয়ে বানাবো না আজকে। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দেব। কয়টা পাঁচফোড়ন দিয়ে দেব, দুটা তেজপাতা দিয়ে দেব, লাগাতারা করব। একটু একটু ভাজা হতে দেব। আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা দিয়ে দেব। তেলের মধ্যে আদা দিয়ে দিয়েছি, একটু আদার গন্ধটা রেখে দেবো কাঁচা ভাতটা। তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এখানে জিরের গুঁড়ো দিয়ে দিব, আমি একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, এটা মশলাটা একটু কষাবো। গ্যাসটা কমাইছিলাম, বাড়াই দিব। আর একটু হলুদ দিয়ে দেব, এবার নুন গুঁড়ো দিয়ে দিব। আমি ডালের মধ্যে একটু নুন দিয়েছিলাম, এর জন্য একটু কমাই দিলাম। একটু জল দিয়ে দিব, ভাজা ভাজা করে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে গা, এবার আমি দিয়ে দিব চানা ডালটা।
হ্যালো ফ্রেন্ডস, আমার রান্না হয়ে গেছে গা। চানা ডালের তরকারি, পটল ভাজা করছি, মরা পাট পাতার বড়া করছি, ভেন্ডি ভাজি করছি, এখানে আচার আছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। নোটিফিকেশনটা আপনার মোবাইলে সবার প্রথম চলে আসবে। ধন্যবাদ।